ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জিন চলাচলের রাস্তার উপর হয় এবং জিনটা যদি মানুষগুলোর ক্ষতি করে তাহলে এর থেকে জিন চলাচলের রাস্তার উপর যদি হয় এরকম যদি কিছু তাহলে এই ঘরে বেশি করে সুরে বাকারা পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, বিশেষ করে আয়াতুল কুরসি, সুরে বাকারা সম্পূর্ণ যদি পড়েন আলহামদুলিল্লাহ, সুরে বিশেষ আর বিশেষ করে আয়াতুল কুরসি বারবার পড়ুন, এমনিভাবে আমার রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে, জিন ওখান থেকে পালিয়ে যাবে। আর আত্মবিশ্বাস রাখবেন আল্লাহ জাতির উপর, জিনকে ভয় করতে নাই, জিনকে ভয় করলেই জিন আপনার উপর চড়াও হয়। ওয়ান্নাহু কানা রিজালু মিনাল ইনসি ইউযুনা বিরিজালিন মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, সূরাতুল জিনে আল্লাহ পাক জিনের কথা উল্লেখ করেছেন, জিনদের কথা, তারা জিনেরাই বলছে। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا. كان رجال من الإنس كيتو شنكو مانوش إرقم تلو جرا جين پروش در أسنو نتو جرا فولي ترا تدر انتر تدر بھوئي عربشي سشتی کرتو وطا توی جيني را এই জন্য জিনের জিনদের কাছে আশ্রয় চাইতে নাই, জিনকে ভয় করতে নাই, ভয় করবেন জিনের খালিক যিনি, যিনি যিনি ষষ্ঠা যিনি, তাকে ভয় করুন, জিনকে ভয় করুন করবেন না, তাহলে আল্লাহ রক্ষা করবে। আর আজকার সুবাহ ওয়াল মাসা সকাল সন্ধ্যার জিকির নিয়মিত ঘরে যখন প্রবেশ করুন বিসমিল্লাহ, ঘর থেকে বের হতে সময় বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, এরকম যে দোয়া আছে যদিও কমপক্ষে তো বিসমিল্লাহ বলবেনই, বাকি ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে যেসব দোয়া আছে সব কটি দোয়ার মধ্যেই দুর্বলতা রয়েছে, কিন্তু আমল করা যায়। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া তাওয়াল্লাহু ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলিমা আও আজহালা আও ইউজহালা আলাইয়ি পড়বেন ঘর থেকে বের হওয়ার সময়। এমনি ঘরে যখন ঢুকেন বিসমিল্লাহ বলবেন, যারা থাকেন ওখানে সালাম বলবেন, অথবা কেউ নাই বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেভাবে আবদুল্লাহ বিন উমর থেকে বর্ণিত রেওয়ায়ত এসেছে কোনো, আর এটাকে কোনো কোনো আলিমে এই রেওয়ায়তকে হাসান বলেছেন, পড়তে পারেন। তো খাবারের সময় বিসমিল্লাহ, ঘুমাবে যাওয়ার সময় ঘুমানোর সময় ঘুমানোর যে দোয়া ইত্যাদি রয়েছে ওগুলো, আর শয়তানকে বা জিনকে ভয় করতে না, দেখবেন জিন পালিয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। আমাকে এক ভাই একবার বলেছিলেন সৌদিয়ান, উনি একটি মাদ্রাসার শিক্ষকতা করেন, শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহর দর্শে উনি উপস্থিত হতেন পূর্বে, অনেক পূর্বে। তো উনি বললেন আমরা একবার গিয়েছিলাম বাইরে ডেজার্টে, এটা তারা তো বলে সাহারা, মরু অঞ্চলে, মরু অঞ্চলে। তো আমার গাড়ি এক জায়গায়, তো ওখানে তারা দুজন ছিলেন, একজন একটু বাইরে গেছেন আর একজন বস গাড়িতে আছেন। তো হঠাৎ করে দেখা যায় গাড়ির পিছন দিক দিয়ে কে জানি আঘাত করছে, কে জানি আঘাত, পাথর মারছে বা এরকম। উনি বলে, উনি মনে করলেন মনে হয় আমার বন্ধুটা এরকম মনে হয় আমাকে ভয় দেখাচ্ছে নাকি, বলে না কিছুই নাই, কিছুই নাই। পরে ওই লোকটি, ওই লোকটি বলল আমার ওই গাড়িতে ক্যাসেট ছিল, তো আমি ওই ক্যাসেট চালু করে দিয়েছি কোরআনের তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত চালু করে দিলাম, সাথে সাথেই জিন পালিয়ে গেছে। তো আমি বললাম তাকে যে কি চালিয়েছি না, সুরা বাকারা নাকি, সে বলছে না সুরা বাকারা না, জানি না কি সুরা পেয়েছে ওইটি চালু করে দিলাম। সে বলে যদি সুরা বাকারা হতো তাহলে মিশর চলে যেত। তো বিশ্বাস রাখবেন আল্লাহর জাতির উপর, ইনশাআল্লাহ কোনো কোনো ভয় নেই, রক্ষাকারী একজন আছেন, রক্ষাকারী আল্লাহ, যেহেতু আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হেফাজত করি, ওতে ভয়ের কিছু নেই। যেভাবে বললাম
আজকার পড়বেন নিয়মতান্ত্রিক চলবেন, সকাল সন্ধ্যার জিকির, ফরজ সালাতের পর জিকির আজকার। আর নারীদের যখন ফরজ সালাত না থাকে তখন সকাল সন্ধ্যার জিকির অথবা আয়াতুল কুরসি এগুলো সব পড়বেন, পড়বেন, ভয় করবেন না, আমার রসুল পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবে, শয়তান ওখান থেকে পালিয়ে যাবে। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।